চতুর্থ বারের মতো চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে মোহাম্মদ ইকবাল ও সরওয়ার হোসেন স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2019 শুরু হয়েছে। বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে খেলা শুরু হয়। এর আগে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আটটি গ্রুপে বিভক্ত টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন আট দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। আর গ্রুপ ও আর কে ডিজিটালের সৌজন্যে প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ প্রদান করা হবে।